ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আমি রিক, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আরও একটি নতুন রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আরও এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। শীতের দুপুরে টক মিষ্টি আচার মাখা কার না ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম, আর খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচার মাখা বানানোর জন্য প্রথমে আমি একটা কাঁচকলা নিয়েছি, এবারে সামনের ও পিছনের দিকের অংশটা এভাবে কেটে নিলাম। এবার খুব ভালোভাবে এর খোলা ছাড়িয়ে নেব, যেন এর গায়ে কোনো সবুজ অংশ লেগে না থাকে। কাঁচা কলা দিয়ে আচার মাখা বানালেও যে খেতে এত ভালো হতে পারে তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। তাহলে আমি কিভাবে বানাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, কাঁচকলার খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একইভাবে দুটো কাঁচা লঙ্কাও এইভাবে টুকরো করে নেব। এরপর কিছুটা ধনে পাতাও কুচিয়ে নিচ্ছি। আর বানাতে লাগবে কয়েক টুকরো আগে থেকে ছাড়িয়ে রাখা চালটা। এরপর লাগবে একটা হামন্দিস্তা, আপনারা চাইলে লোহার হামন্দিস্তাও ব্যবহার করতে পারেন। যে কাঁচকলাগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কলার টুকরোগুলো থেঁতো করে নেব। কিছুটা থেঁতো করে নেবার পর এর মধ্যে চালতার টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর চালতার টুকরোগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে থেঁতো করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু পাকা তেঁতুল। আর এইভাবে তেঁতুল খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো নুন। আর দেব 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল আর 1 টিস্পুন কাসুন্দি, যাতে এর মধ্যে সর্ষের একটা ঝাঁঝালো ফ্লেভার পাই। সবার শেষে আবারও একবার সমস্ত কিছু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের টক ঝাল মিষ্টি আচার মাখা। আপনারা দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে, তাহলে আর দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন।